হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাস করবো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এবং তার সঙ্গে কোয়াসিপেসিভ ভয়েস চেঞ্জ নিয়ে আই হোপ অ্যাক্টিভ ভয়েস কীভাবে করতে হয় এবং প্যাসিভ ভয়েস কীভাবে সলভ করতে হয় তোমরা এর আগের একেবল চ্যানেলে আপলোড করা ভিডিওগুলি দেখে অবশ্যই শিখেছো এন্ড ডাউট ক্লিয়ার হয়ে গেছে যদি কেউ মিস করে যাও তাহলে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে সো ফ্রেন্ডস ভয়েস চেঞ্জ সাধারণত তিন প্রকার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এবং কোয়াসিপেসিভ ভয়েস কোয়াসিপেসিভ ভয়েস অ্যাকচুয়ালি এটা একটা ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ এটা ব্যতিক্রম ভয়েস চেঞ্জ বলি আমরা তার কারণ এখানে এই কোয়াসিপেসিভ ভয়েস চেঞ্জে সাবজেক্ট উল্লেখ থাকলেও সেই সাবজেক্টটি নিজে কোনো কাজ করতে পারে না এটা অন্যের দ্বারা করা হয় অন্যেরা সেই কাজটি সম্পন্ন করে সো এই ধরনের কিছু সেন্টেন্স আমি নেব এবং সেই সেন্টেন্সগুলোর থেকে আমরা কীভাবে কোয়াসিপেসিভ ভয়েস চেঞ্জ করব সেই শর্ট অ্যান্ড সিম্পল ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ অনেকটা হেল্প হবে একটা জিনিস শুধু মনে রাখবে যে কোয়াসি পেসিভ ভয়েস চেঞ্জ যখন করবে এখানে যে সেন্টেন্সগুলি তোমাদেরকে দেওয়া হবে সেই সেন্টেন্সগুলিতে একটি সাবজেক্ট থাকবে ঠিকই কিন্তু সেই সাবজেক্টটি কিন্তু নিজে সেই কাজটি করে দেখাতে পারে না বা করবে না তার জন্যই আমরা কি করব এই কোয়াসি পেসিভ ভয়েস চেঞ্জে একটু ব্যতিক্রম নিয়ম ইউজ করব সেই ব্যতিক্রম নিয়ম নিয়মটা কি তোমরা এবার এক এক করে সেন্টেন্সগুলোর মাধ্যমে সেটা বুঝতে পারবে আই হোপ শর্ট অ্যান্ড সিম্পল ট্রিকে যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা অনেকটা হেল্প হবে মনে রাখবে এখানে কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে যেমন স্টোনস ফিলস হার্ট এই যে আমি সেন্টেন্সটা বললাম একটা একটা করে আমি সেন্টেন্স নেবো এবং সেই সেন্টেন্সটির কীভাবে কোয়াশিপেসিভ ভয়েস চেঞ্জটা হবে প্যাসিভ ভয়েসটা হবে সেটা আমরা সঙ্গে সঙ্গে শিখে নেবো সো এখানে একটা সেন্টেন্স আমি বলছি স্টোন ফিলস হার্ট তাহলে এই যে সেন্টেন্সটা বেসিক্যালি স্টোন কী স্টোন হল একটি হার্ড জিনিস এবার ফিল হলো এখানে ভার্ভ মানে ক্রিয়া কিন্তু এখানে স্টোন যে এখানে সেই ফিল স্টোন করতে পারে না ফিল অন্য কোনো একজন ব্যক্তি করতে পারে আমাদের মতো কেউ কোনো একজন ব্যক্তি সেই ফিলটি করতে পারে তাহলে স্টোন একটি নির্জীব বস্তু সেই সেই কাজটি ফিল করতে পারবে না বলেই এটা ব্যতিক্রম একটি ভয়েস চেঞ্জ এবং সেটাকে ব্যতিক্রম রকমভাবেই আমাদেরকে সলভ করতে হবে সো স্টোন ফিলস হার্ট তাহলে এই সেন্টেসটির যদি তোমরা প্যাসিভ ভয়েস করো তাহলে এখানে হচ্ছে যে স্টোন ইজ হার্ট মনে রাখবে সেটা স্টোন অ্যাকচুয়ালি কীরকম জিনিস হলো হার্ট তাহলে স্টোন ইজ হার্ট ইট ইজ felt এবারে এখানে আমি একটা শব্দ ইউজ করেছি যেটা হলো when ডাব্লু এচ ওয়ার্ড যেটা আমরা বলি থাকি তাহলে এখানে when কখন যখন এটাকে ফিল করা হয় মানে আমরা যখন ফিল করি তখনই আমরা বুঝতে পারি যে স্টোন হলো হার্ড তো ফ্রেন্ডস আজ থেকে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এই কোয়াশিপেসি ভয়েস চেঞ্জে ভাবে সলভ করবে যেহেতু একটা সাবজেক্টের প্রয়োজন আছে তাই আমরা ইট ব্যবহার করেছি তো ইট ইজ ফেল্ট যখন এটা ফেল্ড করা হয় কার মাধ্যমে আমাদের মাধ্যমে তাই এটা নিয়মটা হয়েছে ওয়েন ইট ইজ ফেল্ড যেমন হানি টেস্টস সুইট এবার হানি হলো কি সুইট কখন সেটা আমরা বুঝতে পারি যখন আমরা টেস্ট করতে পারি মানে খুব শর্ট অ্যান্ড সিম্পল ট্রিকই এভাবে মনে রাখবে হানি কখন সুইট হতে পারে কখন আমাদের মনে হতে পারে সুইট যখন আমরা টেস্ট করব তাহলে হানি টেস্টস সুইট এই সেন্টেন্সটির যদি আমরা কষি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে হানি ইজ সুইট প্রত্যেকবার শুরুটা ঠিক একই রকম ভাবে কি জিনিস কেমন সেটা আগে নেবে হানি এখানে হানিটা মেন জিনিস তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এর আগের হোয়াইট চিন্সটি তো আমরা ইট ব্যবহার করেছি এবং ইজ ব্যবহার করেছি কেন প্রেজেন্টেন্সকে উল্লেখ করে তাহলে এখানেও হানি ইজ সুইট প্রেজেন্টেন্স অ্যান্ড হোয়েন ইট ইজ টেস্টেড যখন এটা টেস্ট করা হয় সো আই হোপ এই দুটো সেন্টেন্সে তোমরা বুঝতে পারলে এবার আর একটা সেন্টেন্স আমরা নেব দ্য বুক রিডস ওয়েল এবার বইটি পড়তে বেশ ভালো এবার ঘটনা হলো এই বইটি কি নিজে নিজে নিজেকে পড়তে পারবে না কোনো দিনই সম্ভব নয় মানে তখনই বইটি ভালো লাগবে পড়ে যখন কেউ পড়বে তাহলে এখানে জোরটা কিন্তু অন্যের উপরে দেওয়া হয়েছে কিন্তু সরাসরি এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে যেভাবে প্যাসিভ ভয়েস করেছি সেরকমভাবে করতে পারবো না তা দ্য বুক রিডস ওয়েল এখানে এবার প্যাসিভ ভয়েসটা কী হবে মানে প্যাসিভ ভয়েস টেন্স চেঞ্জটা কী হবে দ্য বুক ইজ ওয়েল ওয়ে ইট ইজ রেড স্পেলিংটা আর এ ডি হবে কিন্তু উচ্চারণটা এখানে হবে রেড দ্য রোজ স্মেলস সুইট তাহলে এখানে ম্যাটারটা কী হচ্ছে যে রোজ বেসিক্যালি কীরকম সুইট কখন সুইট হতে পারে যখন আমরা সেটা স্মেল করবো তাহলে এবার কোয়াশি পেশি ভয়েস চেঞ্জটা কী হবে দ্য রোজ ইস সুইট হোয়েন ইট ইজ স্মেল্ট এখানে স্মেল হলো মেন ভার তাহলে স্মেল স্মেল্ট স্মেল্ট এখানে প্রত্যেকবার কিন্তু আমরা ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদের আমরা তৃতীয় নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা আছে সেটাও আমরা প্রত্যেকবার ইউজ করবো অ্যান্ড প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে আমাদেরকে ইউজ করতে হবে দ্য রোজ স্মেল সুইট কখন সেটা সম্ভব যখন দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেল যখন আমরা সেটা শুকি বা নাকের সামনে নিয়ে আসি তখনই আমরা বুঝতে পারি যে এটা সুইট সুগার সেলস অ্যাট টোয়েন্টি রুপিস এ কিলোগ্রাম চিনি বিক্রি হয় কত টাকায় কুড়ি টাকায় পার কিলো কুড়ি টাকা ধরে বিক্রি হয় এবার বিক্রিটা যে হয় সেটা কি নিজে নিজে বিক্রি হয় না সেই বিক্রিটা অন্য কোনো একজন ব্যক্তি করছে কোনো একজন সেলার করছে তাই সেটা কি আমরা কোয়াশিপিসিভ ভয়েস চেঞ্জ যদি করি তাহলে এখানে অন্য কোনো কারো দ্বারায় কাজটি যে সম্পন্ন হয় সেটা আমাদেরকে করে দেখাতে হবে সুগার সেলস অ্যাট টোয়েন্টি রুপিস এ কিলোগ্রাম তাহলে হচ্ছে কি এবার কোয়াশিপিসিভ ভয়েস চেঞ্জটা সুগার ক কস্টস টোয়েন্টি রুপিস এ কিলোগ্রাম বুঝতে পারলে এবার যখন আমরা কিনতে যাই মানে কস্ট যখন যে মূল্যটা দিতে হয় এখানে কস্ট আমাদেরকে দেখাতে হলো কত নেয় আমাদের কাছ থেকে যারা বিক্রি করে তারা সুগার কস্টস টোয়েন্টি রুপিস এ কিলোগ্রাম বাকি অংশটা কি থাকলো তাহলে বাকি অংশটা কখন হোয়েন ইট ইস সোল্ড যখন সেটা আমাদের কাছে বিক্রি হয় তখন আমাদের কাছ থেকে কস্ট করে চার্জ করে কত টোয়েন্টি রুপিস আরেকটা সেন্টেন্স দিস বেড ফিলস সফট তাহলে এই যে বিছানাটার কথা বলা হলো এটা ফিল কীরকম হয় সফট ফিল হয় কখন যখন সেই বিছানায় কেউ হাত দেয় টাচ করে বা শুতে যাবে তখনই সেটা সফট বলে মনে হবে তাহলে এবার কোয়াশি পিসি ভয়েস চেঞ্জটা কী হবে দিস বেট ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ট বুঝতে পারলে ব্যাপারটা তোমরা দিস বেট ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ট তখনই এটা সফট বলে মনে হবে যখন আমরা সেটা ফিল করতে যাব আই হোপ বুঝতে পারলে দিস ওয়ার্ডস সাউন্ডস গোট এবার এই যে সেন্টেন্সটি বললাম এটা অ্যাক্টিভ হয়েছে এবার এটার প্যাসিভ ভয়েসটা আমরা কীভাবে করবো যেটা কোয়াসিপেসিভ ভয়েস চেঞ্জ মানে ব্যতিক্রম ভয়েস চেঞ্জ যেখানে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে আমাদের সাবজেক্ট অবজেক্ট নিতে হয়েছে বাই ইউজ করতে হয়েছে প্রত্যেকবার বা প্রায় প্রত্যেকটি সেন্টেন্স এবার কিন্তু সেটা ইউজ করা যাবে না এবার প্রত্যেকটাতে এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা ইউজ করবো হোয়েন এটা ইউজ করতেই হবে যদি না হয় তাহলে কিন্তু সেন্টেন্সটি অবশ্যই মিস্টেক হয়ে যাবে তাহলে দিস ওয়ার্ড সাউন্ডস গুড এবার এটার চেঞ্জটা কি হয়ে যাচ্ছে তাহলে দিস ওয়ার্ড ইজ গুড ওয়েন ইট ইজ রেট যখন আমরা উচ্চারণ করি যখন আমরা প্রোনাউন্স করি তখনই এটা বেশ শুনতে ভালো লাগে সাউন্ড এখানে হলো ভার এখানে শোনায় দিস ওয়ার্ড সাউন্ডস গুড যখন উচ্চারণ করা হয় যখন বলা হয় তখনই সাউন্ড ভালো আসে গুড আসে তো এখানে দিস ওয়ার্ড ইজ গুড হোয়েন ইট ইজ রেট বুঝতে পারলে ব্যাপারটা সো আই হোপ কোয়াসিপিসি ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের যে একটা ডাউট ছিল সেটা এখন ক্লিয়ার হয়ে গেলো আজ থেকে তোমরা যতগুলো সেন্টেন্সেই করবে প্রত্যেকবার এই সেন্টেন্সগুলোকে এই কোনো ভয়েস চেঞ্জে কনভার্ট করতে পারো সো আই হোপ কোয়াশিপিসি ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো ডাউট নেই কেন আমরা হয়ে ইউজ করছি অ্যান্ড এরপরে একটি সাবজেক্ট ইট ইজ প্রায় প্রত্যেকটি সেন্টেন্সকে আমাদেরকে ব্যবহার করতেই হবে ওইন ইট ইস টেস্টেড যখন টেস্ট করা হয় তাহলে হোয়েন ইট ইস টেস্টেড হোয়েন ইট ইস ফেল্ট যখন অনুভব করা হয় হোয়েন ইট ইস রেট যখন এটা করা হয় হোয়েন ইট ইজ সোল্ড যখন বিক্রি করা হয় আই হোপ কোনো আর ডাউট নেই যদি কোনো ডাউট থাকে কসিপিসি ভয়েস চেঞ্জ নিয়ে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট করে আমাকে জানাবে কোথায় কীরকমভাবে প্রবলেম হচ্ছে আর কোন কোন ধরনের ভিডিওগুলোই তোমরা দেখতে চাও শুনতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই সব ভিডিওগুলি তোমাদের জন্য তৈরি করবো আই হোপ বাড়িতে প্র্যাকটিস করছো অ্যান্ড ইমপ্রুভ করছো অনেকটাই সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই সি ইউ স্টে হ্যাপি